রাজনৈতিক ব্যক্তিত্বরা তারাও কিন্তু আজকে লক্ষ্মীর আরাধনায় মেতে উঠেছেন, যেমন সুদীপ এবং নয়না বন্দ্যোপাধ্যায়। বিগত 25 বছর ধরে ধুমধামের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়েছে। পূজার অংশটুকু তো অবশ্যই সামনে খুব ভালোভাবে সামনে রেখেছে, এবং মানুষরা আসেন যখন সন্ধ্যের পর তাদের পণ্য ভোগ প্রসাদ যেগুলো দেওয়া, এই যে আমাদের প্রথা আছে সময়টুকু আমাকে সেটা দেখবার বলব। আজকে তো প্রত্যেক একবার এসে মাতৃ মূর্তি দেখেন লক্ষ্মী, সেটা খুব বড় সংখ্যায় মানুষজনের শোনা গোনা আজকে হবে বাড়ি প্রতি বছরের জন্য। যেহেতু বিধায়ক সাংসদ আমরা দুজনে আগে কলকাতা থাকতেন, সে কারণে এত মানুষকে নিয়ে একই সঙ্গে নিজের বাড়িতে পাওয়া ঠিক সুযোগ পেতে এটা খুবই বড় ভাগ্যের ব্যাপার। আমার তো বারো মাসে লক্ষ্মী একটু রাখুন, এটা নাকি এত ছোট মিস্টার বন্দ্যোপাধ্যায়ের কথা, এটা নাকি এত ছোট যে লোকে লক্ষ্মীটা দেখতেই পায় আর দেখতে পায় না বলে তারা নাকি ঢপঢপ করে আমাকে প্রণাম করে চলে যায়, তাই জন্য একজন আমি বড় ঠাকুর আনি, এই জন্য এই দুটিকে ঠাকুর মানুষের জন্য স্বাভাবিকভাবে একটি সাংসদ এবং ওই মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছেন, আমরাও চাই যে ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার পরিপূর্ণতায় ভরে মানুষের সুখ শান্তি যেন কিছুটা ভালোভাবে ফিরে আসে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।